পরিবেশটা আবারও হঠাৎ করে মচৎকার হয়ে ওঠাই চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। না আপনারা দেখতেছেন আমি এয়ারনাই মুআইটির সাথে একটি নতুন ভিডিও, আর আমাদের ভিডিওতে আজকে গেস্ট আছে আমাদের আমাদের দেশি কিং ভাই। তো যখনই আমরা লবিতে চলে আসলাম দেশি কিং ভাই আমাদের কাছে ম্যাপটা দিয়ে দিলেন যাতে আমরা নামাইতে পারি। তো আমাদের একটা ম্যান দেরিতে আইছিল, তার জন্য আবার একটু দেরি হইলো, আমরা দেরি সেরিস হইয়া তার জন্য ওয়েট করতে করতে নামে গেলাম আমাদের পেকে, যেটাকে বলা হয় বারমুডা ম্যাপের মধ্যমানি অথবা প্রাণ কেন্দ্র। তো আমরা তিনজন এখন নামতেছি আর আমাদের পিছনে একটা ম্যান রয়েছে। তো এমন জায়গায় আমি নামালাম ভাই, আগেই বলে রাখি আমি ল্যান্ডিংয়ে অতটা এক্সপার্ট না, এমন জায়গায় নামালাম না পাবো গান না পাবো কিছু, লাস্টে এনিমির কাছে মারা খায়া হয়ে যাবো আলু ভর্তা। যাই হোক গাইজ, যা পাইছি সেইটা নিয়ে এখন করতেছি দৌড়াদৌড়ি। তো পেকে বেশি এনিমি আমি দেখছিলাম নামে নাই, বাট একটা স্কোয়াডটা শিওর নামছে, যেহেতু একটা এনিমি আমাদের পাশে ছিল। পাইয়া গেছি ইউএমপি, সবাই জানেন ইউএমপির মায়ের দুনিয়ার বাইর। তো দেশি কিং ভাইয়ের সাথে প্রথম ম্যাচ খেলতে যে আমার হাত পা তো অবশ্যই কাঁপাকাঁপি করতেছে, এত বড় একটা ইউটিউবার প্রায় 150K তার সাবস্ক্রাইব হইতে চলছে, তো সে ভাই তার সাথে গেম প্লে করতে যে পুরো আমার হাত পা কাঁপাকাঁপির মতো অবস্থা, মানে তার সাথে যে খেলার সুযোগ পাইছি। তো সে এখন এনিমি এনিমি যেহেতু একটা স্কোয়াড ছিল তাদেরকে খুঁজতে হবে, যেহেতু পেয়ে গেছি XM8 আর MP40, সব থেকে ভয়ানক দুইটা গান, আমার আমার কাছে বেস্ট দুইটা স্কিন আছে। তো এখন এনিমির খোঁজে অগ্রসর হইতেছি অগ্রসর হইতে হইতে চলে আসছি পিকের যে ঘরটা, এই ঘরটাতে ভালো ছিল একটা। ওকে এক ব্যাগ এরামো পালাম, আরও এক ব্যাগ এরামো। তো আর এটাও আমি, আরে ভাই স্যার MP40, আরে 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 MP40, আরে MP40 দেখো, আরে 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 MP40, আরে দেখছো ভাই সবাই চোর, আরে রে রে দেশি কি একটা কি করছে, একটা চুরি করতে ও ভাই সাহ ভাগ মিল্কা ভাগ। ইতনা কুজ হোনে কা বাদ ভি দেশি কিং ভাই বল রে মেরা কিল ক্লিয়ার করো ভাই সাহ, জানে ভাই সাহ ফিরলাম ভাই সাহ, জানে বসলে আল্লাহর নাম, ও ভাই সাহ ভাই ভাই কুত কুত করতে 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 একটা নিমে ওই সালপুর সালপুর রে ও রে আলার প্রতি নিমি গোষ্ঠী মায়রে লাখ 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 একটা মায়ের দিছি আমার কুতকুতানি, আমার সাথে কুতকুতানি হাজারপুর দাঁড়া তোর হইতেছে আজকে, তোর বিসি দিয়ে আমি গুটি খেলবো দৌড়া হাজার পথে। তো গাইজ এর মধ্যে দুইটা কিল করে ফেলছি, দৌড়াচ্ছি একটু দৌড়াতে লাগি, সকালবেলায় জগিং করে নিই করোনার মধ্যে মোটা গোটা হয়ে যাচ্ছি, M14 পায়ে গেছি, মোটা গোটা হওয়ার কারণে একটু বেশি বেশি করে জগিং করতে হবে। পেকে যে কটা একটা স্কোয়াড নাম ছিল আমরা তিনজনেগুলো খতম করে ফেলছি। তো গাইজ আমরা খেলতেছি 3v4, 3v4-এ হয় কি আমরা আছি তিনজন, এনিমিরা আছে চারজন, আমরা তিনজন মিলে এনিমির চারজনকে ভাগাইয়া ভাগাইয়া মারবো, ভাগাইয়া ভাগাইয়া মারবো এনিমিদেরকে, হটে হটে কোইন্সিডেন্স, প্রচুর মজা হবে ভাই সাহ। তো পেকে এনিমি না পাওয়ায় আমরা সামনের দিকে অবশ্যই অগ্রসর হবো, সামনের দিকে যাবো এখন। তো গাইজ পেকে অনেকক্ষণ ধরে এনিমি পায় না, অ্যান্ড সামনেও কোনো এনিমি পায় নাই, তো একটু যাতে ভিডিও সবার টাইম নষ্ট না হয় তো একটু টাইমটা পোজ করে সামনের দিকে আগাই গেলাম, অ্যান্ড কলেক্টরে চলে এসে একটা গাড়ি পাইছি। তো গাইজ গাড়িটা পাওয়ায় আমার মনের মধ্যে একটু কসপ করে মসপ করে ওঠে, অ্যান্ড আমি গাড়িটা নিয়ে ভাগতে শুরু করি, বুঝলি তো গাইজ, ফ্রিতে গাড়ি পাইলে, ফ্রিতে BMW ল্যাম্বরগিনি পাইলে বাঙালি কী করতে পারে, বাঙালি শুধু ড্রাইভিং করবে। আমার কাছে ড্রাইভিং লাইসেন্স নাই এটা কোনো বড় বিষয় নাই, কিন্তু আমার গাড়ি চালাইতে হবে এটা সব থেকে বড় বিষয়। তো গাড়ি একটু চালানোর পরে আমার মনের মধ্যে কি হইলো কি এখানে কেউ আছে না এখানে কেউ নাই, কিন্তু আমার মনের মধ্যে হইলো একটু খোঁচা মারি, নামি গাড়ির থেকে, গাড়ি তো মেলাই চালালাম, একটু জগিং করি। তো জগিং করে সামনের দিকে অগ্রসর হচ্ছি আর স্কোপিং করতেছি, হ্যাঁ দেখতেছি আশেপাশে এনিমি নাই কিনা, কিন্তু আশেপাশে এনিমির কোনো গন্ধই নাই, অন্যদিন এনিমির এনিমির ঠেলায় মারা খায়, আর আজকে দেশি কিংবের সাথে খেলা করতেছি, আজকে আশেপাশে কোনো এনিমিরাই খুঁজে পাইতেছে না। তো গাইস আগে বলে রাখি আমাদের যে বারমুডা ম্যাপ আর বেশি দিন থাকবে না, কালকে 23 তারিখ আপডেট আসতেছে, আর আপডেট আসার পরে বারমুডা 2.0 চলে আসবে,
তো বারমুডা ম্যাপের পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। তোমরা এখন যে বারমুডাটা দেখতেছো সেটা পুরো আলাদা হয়ে যাবে। তো এখন আমরা মেন কথা, সেই কুতু 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 এরপরে নেমে, দেখো 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 দেখো, দেশি কিং ভাইয়ের হেলথের চারটি ফাটাই দিছে, দেশি কিং ভাইয়ের জাঙ্গিয়া পুরো ফাটাই দিছে। এমিটার মারবো মারবো, আরে দেখি নি আমার, আরে সালার প্রথম আমরা দেখি হচ্ছে দুইটা গোলাল মারছে উপু ভাই, গোলাল মর মর মর, হ্যাঁ হেডশট কিল বাই সাপ। তো হয়ে যাক না ত্রিপল আর রিমোট, লা লে লে বাগলো ডান্স 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 লে বাগলো ডান্স। তো গাইজ আমি কিন্তু বট তিনটা কিল পেয়ে গেছি, দেখছো অতটা ভালো খেলতে পারি না, তাও তিনটা কিল পেয়ে গেছি, দেশি ভাইয়ের সাথে খেলতেছি, ভাই আমার খেলার সুযোগ করে দিচ্ছে। সবার প্রথমে বলতে চাই থ্যাংকস টু গেমিং মুন্না, মুন্নার কারণে আমি দেশি কিং ভাইয়ের সাথে খেলতে পারছি, মুন্নার কারণে আরও বড় বড় দুইটা দুই তিনটা ইউটিউবের সাথে খেলছি। তো ভাই মুন্না আমি বুঝি না ভাই, এত ট্যালেন্ট কেমনে ভাই, এতগুলো ইউটিউবার কেমনে জোগাড় করেছে, অনেকগুলো ইউটিউবারের সাথে যোগাযোগ আছে, সবার সাথে খেলার সুযোগ করে দিচ্ছে আমারে। তো ভাই সবাই দোয়া করবে যাতে চ্যানেলটা গ্রো করতে পারি, আরো 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 অনেক ভালো ভালো ইউটিউবের সাথে খেলতে পারি। আজকে দেশি কিং ভাইয়ের সাথে খেললাম, কালকে আরো অন্য ইউটিউবের সাথে খেলবো, একদিন ইনশাল্লাহ নাইম আলমের সাথে খেলবো, যে আমার ইন্সপিরেশন, যার ভিডিও দেখে আমি খেলা শিখি, তার মতো করে খেলার চেষ্টা করি। তো আর বেশি না বকে এখন চলে আসি গেমের দিকে। তো এখন দেখি এনিমি কোথায় আছে, এনিমি তুমি কোথায় ভাই স্যার, তোমরা কোথায় কোথায় তোমরা কোথায় তুমি মা, এ ভাই সাহ, আরে আরে আরে, এ লোকেশন ভাইছে, এ আলার পুত, এত দিতে আমার মানে কেমনে আলার পুত, দাঁড়া তো রে ভাই ভাই ভাই, এত ড্যামেজ দিতাম মরে না, আমারও ড্যামেজ দেয় ভাই সাহ, মর 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 মর, অ্যান্ড ডাউন ফুসকা, অ্যান্ড ফুসকা মর 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 মর, এটা কি মারে নেই, এই আলার পুত, দাঁড়া আলার পুত, আজকে দাঁড়া তোর আজকে হবে। তো একটারে মায়েরা দিচ্ছি, তিনটা ছিল মেবি, তো একটারে মায়েরা দিচ্ছি, এখন বাকিগুলোতে দেখি এর মধ্যে একটা ঢুকছে, সালার পুত মর 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 মর, সালার পুত মর মর, সালার পুত মর মর, সালার পুত মর, সালার পুত মর। তো দুইটারে মায়েরা দিচ্ছে, সামনের দিকে অগ্রসর হবো আরো এনিমির খোঁজে, তিন নম্বর একটা কই, আরে আরে ভাই, এই হয় মাঝে মাঝে, এই হয় আর আমি এনিমির কাছে মারা খাই, এনিমি আমার সুন্দর করে মায়েরা বাই বাই গুড নাইট করে বাড়ি মাঠায় যায়, আরে হালার পুত MP40 বারবার পড়ে যায় সকাল ধরে, প্রত্যেকবার MP40 পড়ে যাচ্ছে, সেই প্রথমে MP40 পড়েছিল আবার পড়লো। তো চলো ভাই সাহ সামনের দিকে অগ্রসর হওয়া যাক, তো গাইস যদি এখনো বলতেছি যারা যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবেন, বেল আইকনটি দাবিয়ে আমাদের চ্যানেলের একটি নিয়মিত সদস্য হয়ে যাবেন। ভাই সাহেব কে কে রে হালার কোন ল্যান্ডমাইন পুঁতে রেখে গেছে, এর মধ্যে ল্যান্ডমাইন দেখা যায় না, দেখলাম ল্যান্ডমাইন নেই, তারপর ল্যান্ডমাইন পুঁতে রাখছে, তাও ভালো তিন লেভেলের বস্তা পড়েছিলাম, না তো একদম মারা যেতাম, হালার পুঁতে নিবি চোরে নিবি, শালা মরছে মরছে তাও ল্যান্ডমাইন পাতে রেখে গেছে, শান্তি দেয় না কাউকে, আমি মরছি তাই কি হয়েছে, তোরে নিয়ে মরবো, এই হলো অবস্থা। একটা গোলাল ছিল, ওকে ভাই গোলাল পেয়ে গেলাম, এনি মাঝে তিনটা গোল হয়ে গেল, সামনের দিকে অগ্রসর হচ্ছি, দেশি কিং ভাই অলরেডি আগের দিকে অগ্রসর হয়ে গেছে, আর বেঁচে আছে 11টা এনিমি। তো ভাই অবশ্যই 10টা কিল করতে হবে, হ্যাঁ 10টা কিল না করলে হবে না ভাই, দেশি কিং এর সাথে খেলতেছি, 10টা কিল না করতে পারলে মান সম্মান থাকবে নাকি ভাই। তো গাইজ 11টার মধ্যে যদি 5টা কিল করতে পারি তাহলে 10টা হবে। তো আমি আমি তোমরা জানো, আমি তোমরা সবাই জানো আমি বট, তো তারা কি করতেছে সেটা আমার দেখার দরকার না, তারা ড্যামেজ দেবে আর আমি একটা করে শ্যুট করে কিল করবো, তারা ড্যামেজ দেবে আমি M14 দিয়ে একটা করে শ্যুট করবো, 50 ড্যামেজ দেবে আর কিল হয়ে যাবে, তাদের কিলগুলো চুরি করে আমি 50, মানে তাদের কিলগুলো চুরি করে আমি 10টা কিল করবো, তাতে আমার আসে যায় না যাবে কেমনভাবে কিল করছি, বাট কিল করতে হবে ভাই স্যার, 10টা করলে হলে 10টা কিল হওয়ার পরে ভিডিওটা ইউটিউবে ছাড়বো। তো দেশি কিং ভাইয়ের সাথে আমি কথা বলছি, অস্থির একটা মনের মানুষ ভাই, আমাকে আমাকে আমার মতো ছোটো ইউটিউবার, আমার মতো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারের সাথে সে পরপর 3-4টা ম্যাচ খেলছে। তো তোমরাও যদি কেউ দেশি কিং ভাইয়ের সাথে খেলতে চাও আমার ইনবক্সে অবশ্যই কমেন্ট করবা, তোমাদেরকে দেশি কিং ভাইয়ের সাথে খেলাই দেবো অবশ্যই ভাই, সবাই সবাই খেলা দেওয়ার চেষ্টা করবো, তোমরা কমেন্টে কমেন্ট করবা, ঠিক আছে, বেশি বেশি করে শেয়ার করবা, 2-3টা শেয়ার করবো, আমার বলবো ভাই শেয়ার করছি, দেশি কিং ভাইয়ের সাথে খেলতে চাই অবশ্যই তোমার খেলাই দেবো, দেশি কিং ভাই অস্থির লেভেলের একজন মানুষ, 145 কে সাবস্ক্রাইব, তার মনে কোনো অহংকার নাই,
প্রত্যেককে সম্মান দিয়ে কথা বলে ভাই, এই জিনিসটা ভালো লাগে ভাই। একটা ইউটিউবারের এই জিনিসগুলো আমার ভালো লাগে, সবাইকে সম্মান দেওয়া, সবাইকে ভালোবাসা, এই জিনিসগুলা। তো সে এত বড় ইউটিউবার, তারপর আমি তাহলে যখন বললাম আপনি এত বড় ইউটিউবার, সে বলে না রে ভাই আমি তো এত বড় না, আমি আমি কোনো আমি খুবই ছোট একটা ইউটিউবার। তো এখন বেশি না বোগে গেমের দিকে কনসেন্ট্রেট করে একটা এনিমির দিকে বলছে, আরে হ্যালো তোর মার করতে কামি নেই, এত মার পরে কেমনে বসে যায় ভাই, কোন কোম্পানির ভেস্ট ইউজ করে এরা, কোন কোম্পানির চাটকি পড়ে, কোন কোম্পানির জাঙ্গিয়া পড়ে, এত এত ড্যামেজ দেওয়ার পরে বেঁচে থাকে ভাই। আমার মনে হয় 2 থেকে 4 ড্যামেজে বেঁচে গেছে। কিল চুরি কিল চুরি, আরেকটা কিল চুরি, ইয়েস ইয়েস ইয়েস, 7টা কিল করে বলছি গাইস 7 জন অ্যালাইভ আছে, আর 3টা কিল কি করতে পারবো, 7 জন অ্যালাইভ, আমরা 3 জন আর বাকি যেন, আরে হাজার মধ্যে রেভিট হয়ে গেছে, আমার 1টা কিল কমে গেল, ইয়ে হো 8টা কিল হয়ে গেছে, 1টা, আরে ভাই সাহ আর 1টা কিল কি করে ফেলছে, 1জন বেঁচে আছে, আমার 1টা কিল করতে হবে। হ্যাঁ নম্বর দিকে আমাদের দেশি ভাই বলতেছে এই এনিমিটারে হাত দেওয়া অথবা প্যান দিয়ে বাড়াই মারতে হবে, তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড ব্রো, আমরা ওইটারে হাত দেওয়া অথবা প্যান দিয়ে বাড়াই মারবো। তো আমরা এনিমিটার খোঁজে দৌড়াইতেছি দৌড়াইতেছি দৌড়াইতেছি, কিন্তু এনিমিটার কোনো কোনো খোঁজই নাই, এনিমিটা যে কোন মাইক কাছে মারতে বসে আছে ভাই সাহ, কেমনে করবো, এনিমিটা তো এখন চলে আসতো তাহলে তো তাড়াতাড়ি কিল করে আরেকটা ম্যাচ খেলতে পারতাম, কিন্তু ভাই না তা না তা হবে না তা হবে না, সে তো পলায় থাকবে, তার তো মাইন্ড কাট চিপাতে ঢুকারই অবস্থা ইচ্ছা আছে, মাইন্ড কাট চিপাতে ঢুকে সে বসে থাকতে ভালোবাসে। তো দেশি কিংবা এদিকে আসেন, দেশি কিংবা এদিকে আসেন, একটা পিকচার নেবো ভাই, এদিকে আসেন ভাই 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 এদিকে আসেন ভাই, কোন দিকে যান ভাই আপনি, আরে ভাই দাঁড়ান ভাই দাঁড়ান ভাই, আরে ভাই মানলাম করোনা তাই বলে কি আপনি এত দূরে যাবেন, 3 ফিট দূরে থাকেন ভাই, 3 ফিট দূরে থাকেন, এত দূরত্ব তো সরকার বজায় রাখতে বলে, এ নাই ভাই মাইতেছে, আরে ভাই দাঁড়া এদিকে মুন্না মার খাইতেছে, মুন্না ডাউন হয়ে গেছে, আরে হালা তো তোমার মামু। তো এখানে একটা মুন্নারে বাসায় দিয়ে আগে দেশে কিংবা এখনো বাসতে তোমরা সবাই প্যান দেওয়া তো হাত দিয়ে মারো, না না রে ভাই এইসব শোনার আছে, অ্যান্ড বুইয়া অ্যান্ড যথারীতি ত্রিপোলার ভাইয়ের ফ্যান, তো অবশ্যই ত্রিপোলারের ইমোটটা মারবো, ইয়ো 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 বেবি ইয়ো ইয়ো ইয়ো, দেশে কিং ভাই দাঁড়ান ভাই একটা ছবি একটা ছবি, ভাই ভাই টু স্মাইল দেন একটা ইমোট দেন ভাই, ভাই থ্যাংক ইউ ভাই গেম প্লেয়ার জন্য ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ।